ভুল বুঝাবুঝির অবসান মাওলানা মামুনুল হক সম্প্রতি একটি অপ্রীতিকর বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় দেশের জনপ্রিয় বক্তা মাওলানা মামুনুল হক ও জননন্দিত ওয়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর মাঝে আজ সোমবার ১৬ নভেম্বর রাজধানীর শায়েখ জাকারিয়া রিসার্চ সেন্টারে এ ভুল বোঝাবুঝির অবসান হয় মাদ্রাসাটির পরিচালক মুফতি মিজানুর রহমান সাইদের মাধ্যমে তাদের এ ভুল বোঝাবুঝির অবসান হয় জানিয়েছেন মাওলানা মামুনুল হক মাওলানা মামুনুল হক তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানিয়েছেন এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ মাওলানা কেফায়াতুল্লাহ আজহারি বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন মাওলানা মামুনুল হক ও মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী মাওলানা আতাউল্লাহ আমিন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেই অপ্রীতিকর বিষয়টি উদ্ভাবন করেছিলেন ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন কিশোরগঞ্জ এলাকার কোনো এক মজলিসে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি সাইখুল হাদিস মাওলানা মামুনুল হক এর ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন এরপরই উভয়ের মাঝে সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্তবৃন্দ একে অপরকে উস্কানিমূলক কথা বলছিল। যাতে একের প্রতি অন্যের বিরূপ আচরণ ফুটে উঠেছে অবশেষে মুফতি মিজানুর রহমান সাইদের মাধ্যমে বিষয়টির সুবাহা হলো আজ এ সময় মাওলানা মামুনুল হক বলেন আমার মাঝে ও মাওলানা হাফিজুর রহমান মাঝে যে ভুল সৃষ্টি হয়েছিল তার সমাধান হয়ে গিয়েছে আমরা একজন অন্যজনকে ক্ষমা করে দিয়েছি এরপর আপনারা ভক্তবৃন্দ এই বিষয় নিয়ে আর কোনো বাড়াবাড়ি করবেন না ফেসবুকে একজনের প্রতি অন্যজন তির্যক মন্তব্য ছুড়ে মারবেন না সমাপনী বক্তব্যে মুফতি মিজানুর রহমান সাইদ বলেন আল্লাহ তালার অনেক বড় মেহরবানি তিনি আমার মাধ্যমে অনেক বড় বিষয় সুবাহা করেছেন এজন্য আমি আল্লাহ তালার শুকরিয়া আদায় করছি তিনি আরো বলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্তবৃন্দ যারা আছেন আপনারা যেভাবে ওলামায় কেরামের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন এজন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে দেবেন একই আহ্বান তিনি মাওলানা মামুনুল হকের ভক্তবৃন্দের কাছেও করেছেন